তুমি মরে গেছো, তোমার স্ত্রীর আমি বিয়ে করছি, তুমি এখন আমারে মাফ করো। আউরিয়া কয়, দাউদ নবী সব লইয়া খেলা, চোখ লইয়া খেলা না, সব লইয়া খেলা, চোখ লইয়া খেলা না। কারণ ওই বাজারে বলে এক চোর ধরছে, বাজারে এক চোর ধরছে, চোরের যতই কিলায় চোরের চোখ দিয়ে পানি পড়ে না। এই যে বাড়িতেছে কিলাইতেছে ঘুষাইতেছে চোর, ও মারে 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 কইতেছে, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানিও বাইরে না। হ্যাঁ, তো এরকম করতে করতে এক লোক কয়, শালা সো গাইড কাটা চোর রে, শালার চোখ দিয়ে ফোঁটা পানি বাইরে না। ওই কি কর, ওই যে লোহা গরম করে আন, শালার চোখ দূর উঠে বললাম, চোখ দূর উঠে বললাম, চোর আসিল শুয়া লাভ দৌড়ছে, এই মিয়া এই সব লয়ে খেলা, চোখ লয়ে খেলা না। বিচার চাবে আল্লাহর কাছে, বিচার করবে না, বিচার না করা আল্লাহর তো কোনো দিন সাজে না। সব জায়গায় ঘিরে ফিরে বিচার পাইলো না, কয় আল্লাহ তুই আমার বিচার করিস, সব জায়গায় থেকে বৈমুখ হয়ে তো আল্লাহর কাছে যায়। এখন আল্লাহর কাছে কেউ যদি বৈমুখ হয়ে যায়, তাহলে তার উপায়টা কি? আল্লাহর একজন নবী ছিল, সবারে জানাই, দাউদ নবী, তার নাম ছিল দলিলেতে পাই। দাউদ নবী ঠকাইয়া আউরিয়ার স্ত্রী বৎসবাকে করেছিল বিয়া, যেই ঘরে জন্ম নিছিল সুলেমান পয়গম্বর, দলিলে যাই কইয়া সুলেমান পয়গম্বর, সেও আল্লাহর নবী, সুলেমান পয়গম্বরের বাবা দাউদ নবী, সেও আল্লাহর নবী, দাউদ নবী। আল্লাহ তারে একবারে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা পৃথিবীর বাদশাহ দিয়েছিল, প্রকান্তরে তিনি আবার নবীও ছিল। ওই যে কাজল দা অনেক টকে কইল না, কয়দিন আগে জ্বর উঠছিল 160 ডিগ্রি, 60 ডিগ্রি জ্বর উঠাতে ওরে আল্লাহ 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 আমার বাসা আল্লাহ আমার বাসা আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ ওর অসুখটা সারাই দিছে, আল্লাহ বাঁচাইছে, এখন আর আল্লাহর কথা মনে হয় না। বাস্তবতা আমাদের, উনি বলছে তার অসুখ হয়েছে তাই, কিন্তু বাস্তব তো তাই, যে কষ্ট পড়ে সেই তো আল্লাহরে ডাকে, যে কষ্টে পড়ে না সে আল্লাহরে ডাকে। দাউদ নবী হলো বাদশাহ, এত বড় বাদশাহ, তারপরে নবী, তার ভিতরে কোনো দুঃখ বেদনা নাই, তার ভিতরে কোনো অনুশোচনাও জাগে না, চোখ দিয়ে এক ফোঁটা পানিও কোনো দিন পড়ে না। মানুষ হাসে কান্দে, দাউদ নবী কয় আল্লাহ আমার ভিতরটা এমন হলো কেন? এ বস, আল্লাহ আমার ভিতরটা এরকম হয়ে গেল কেন? কয় কিরকম? কয় আমার ভিতরে কোনো অনুশোচনা জাগে না। তোমার কত বান্দারা কত রকম করে কান্নাকাটি করে তোমারে দেখে, আমার ভিতরে এরকম কোনো আক্ষেপ আরাধনা এরকম অনুশোচনা কোনো কিছুই জাগে না, কেন এরকম হইল? আল্লাহ বলে দাউদ রে, মানুষ তো পাপে পঙ্কি, পাপ করতে করতে অবসর যখন সাজা পায় তখন মানুষ অন্তর থেকে কাঁপে, তার অনুশোচনা জাগে। তুই তো কোনো পাপ করস না, তুই আমার নবী, তোর কোনো কষ্টও নাই দুঃখ নাই, ধনে জনে সব কিছু দিয়া পরিপূর্ণ করে রাখছি, তুই আবার কান্দবি কেন? এই জন্যে তোর ভিতরে কোনো আক্ষেপ অনুশোচনা জাগে না। কয় আল্লাহ তোমার বান্দারা যেইভাবে কান্নাকাটি করে তোমারে ডাকে, আমার মনে হয় আমি এইরকম ডাকতে পারলে আমার মনটার ভিতরে আমি শান্তি পেতাম, আমার ভিতরে অনুশোচনা জাগে না। আল্লাহ কি করলে অনুশোচনা জাগবো, ওই কাজটা তুমি আমার করাও। আল্লাহর দরবারে দোয়া গেছে কবুল হইয়া,
গোসল করতে গেল একদিন দাউদ নবী দলিলে যাই কইয়া দাউদ নবী গেছে গোসল করতে ওই নদীর পারে দাউদ নবীর কাপড় চোপড়ের এখানে একটা কবুতর এসে বসছে আরে এত সুন্দর কবুতর তো কোনো সময় দেখি নাই কবুতর তো কত রকমের কত রকমের কালার হয় কত রকমের রং ঢং হয় এত সুন্দর কবুতর তো কোনদিন দেখিনি রে কবুতর তো দারুণ লাগতো কবুতর ধরার জন্য মানে উইরা যায় না মানুষ দেখে উইরা যাইব এরও যায় না একবার কাছাকাছি আবার দে আর কবুতর লাভ দে উড়াল দে এই উইরা দিয়ে আবার চার বছর দূরে যে দশ হাত দূরে যে আবার বসে আর এটা করছি কবুতর তো রে দূরে যায় না এটা তো চেষ্টা করলে ধরা যাইব ধরা যাইব করতে করতে ছোটবেলা ফরিং ধরেন নাই আপনারা হ্যাঁ একেবারে আইসা যখন ডালা মিলে বইছে ফরিঙের পাশার মধ্যে টিভিতে ধরছি আমি তো ধরছি আপনারা ধরেন নাই ওই রকম দাউদ নবীও ফুলাফানের একটা স্বভাব এসে গেছে ভিতরে কখনই কবুতর ধরব কবুতরও যায় না উড়াল দেখে না কথা ও তো দশা দূরে যেই বসে যেই কাছে যে থাবা দেয় করব কবুতর উড়াল দিয়ে দিয়ে কবুতর তো ফাল দিয়ে উড়াল ফাল দিছি পাও দিয়ে হাতু সে বসে হ্যাঁ পাউ দিয়ে লাভ দে আর পাখা দিয়ে তা আমি খালি পাউ দিয়ে লাভ দিছি নিবি হাতু সাইবি কবুতরি রেগিম করছে তো এরকম কয়েক বাড়ি দিয়ে একটু সামনে যে দাঁড়ায় এরকম করতে 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 এক বাড়ির হাম্মাম খানা গোসলখানা এই গোসলখানার উপরে যে বেড়ার উপরে যে কবুতরটা বইছে তো কবুতর এইদিকে ফিরে যেই বইছে দাউদ নবী কয় তোরে সুযোগ পাইছে তোর পিছন দিয়ে যে ধরুন লোক বইছে এমনি হাম্মামখানার ভিতরে গোসলখানার ভিতরে যেই ঢুকছে দুই কাছে দেখো ওরে বাবা উপরের কবুতর আর কি নিচের কবুতর আরো সুন্দর নিচার একটা কবুতর এই কবুতর গোসল করতেছে ওইটা দেখে উপরের কবুতর ধরার কথা ভুলে গেছে হায় 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 কি দেখলাম আমার রাজ্যে এত সুন্দরী একজন নারী আমি জানি না হায় হায় রে কি দেখলাম না মানে পাগল হয়ে গেছে কাদের কি দেখলাম লোভ এমন ভাবে তার ভিতরে জাগলো এমন ভাবে ওই মেয়েটার চেহারা সুন্দরী তার ভিতরে যে আকর্ষণ জাগলো এই আকর্ষণ জায়গা বাড়িতে যাইয়া খবর লাগাইল অমুক বাড়িতে একটা মেয়ে আছে তাড়াতাড়ি খবর লাগাও ওই মেয়েটার বাবাকে ওই মেয়েটারে আমি বিয়ে করব আমি জোর জন্য পাগল হই তার স্ত্রী কিন্তু 99 জন আছে দাউদ নবীর স্ত্রী কিন্তু এমনি ঘরে 99 জন আছে এখন সে ওইটা দেখে দেখছে আমার 99 জন স্ত্রী এক জায়গায় করলে এই ব্যক্তির সে ওই একটাই অনেকটা সুন্দর বিষয় বাড়িতে যে লোকজন পাঠাইছে এখানে খবর লে দেখে কি এ তো খালি কারো মেয়ে না ওটা পরে একজনের বউ মানে বিয়ে আগে হয়ে গেছে হ্যাঁ যাইয়া যেই কইছে ও তো মেয়েটার নাম হইলো বৎসবা আউরিয়ার কাছে বইছে বিয়ে ওর স্বামী আছে ওর স্বামীর নাম আউরিয়া থা শুয়ে পড়ে গেছে হায় হায় রে করছে কি আমার এই দুনিয়ার বাদশাহ গিরি এসে এই বাদশাহ গিরি কোনো দামি নাই মূল্যই নাই এই মেয়েটার কাছে এত সুন্দর চেহারা রে হাই হাই রে আমি করলাম কি করুম কেউ আমি তোর সারা বাসুন না কি করুম অবশেষে রাজ দরবারের যে উজির নাজির ছিল তাকে ডাইকা বললে এখন করা যায় কি এটা তো উজির বললো বাদশাহ যেই নারীটার বিয়ে হয়েছে তার স্বামী আছে সেখান থেকে জোর করে না আপনি ইচ্ছা করলে বিয়ে করতে পারবেন কিন্তু অন্যায় হবে মানুষে খারাপ বলবে আপনি এমনি বাদশাহ তারপর আল্লাহর নবী আপনার দ্বারা এই কাজ সাজে না কয় বেটা সাজে না সাজে না কইস না পরামর্শ দে কিভাবে ওর এম বিয়ে করতে পারবো এটা মাই সেও খারাপ করবো না আমিও বিয়ে করতে পারো এই পথ পারি কর কয় তাহলে কাম করুন লাগবো কি কাম কয় আউরিয়া রে
আপনার সেনাপতির দলে চাকরি দুন লাগবো চাকরি দিলে একটা ব্যবস্থা করব চাকরি বেটা সেনাপতির দলে কি ওরে প্রধান সেনাপতি বানাবো প্রয়োজনে ক হ এরকম বানান লাগবো ক ঠিক আছে বানাবো ওর স্বামী রে ডাইকে নিয়ে আসছে আউরিয়া তুমি কি করো আমি কৃষক সকে বাতারে কাজ করি ধর তুমি সকে বাতারে কাজ করবা তোমার যেই শরীরের শক্তি তোমার যেই ই আছে তোমার দেহটা যেই সুন্দর হ্যাঁ তুমি এখানে ওই সকে বাতারে কাজ করবে এটা মানে নাকি আমার রাজ্যে তোমার একটা উপযুক্ত জায়গা যদি আমি দিতে পারি তবে সেন আমি আমার কাছে ভালো লাগবে তুমি সকে বাতারে কাজ করলে ভালো লাগবে নাকি কয় তা কি করব আমার তো কোনো আমি তো কিছু জানি না কয় জানুন লাগবো না তোমার জানে লব কয় তা আমার কি করবেন কয় আমার দরবারে চাকরি করবে কয় লেখাপড়া জানি না লেখাপড়া জানি না কোনো দক্ষতা কৌশল কোনো কিছু আমার নাই আমার আপনি চাকরি দিবেন কয় বেটা তোরে চাকরি দিব সেনাপতি তোরে সেনাপতির প্রধান বানায় চাকরি দিব ও কয় কি আমার আপনি সেনাপতি বানাইবেন কহ সেনাপতি বানাবো তুই আর কয় পয়সা পা তোর চোদ্দ গোষ্ঠী তোরে এক লাখ চাকরির টাকা দিয়া পয়সা পয়সা খাইবো এই ব্যবস্থা আমি তোর করে দেবো কত বাচ্চা আপনি ঠিক আছে আপনি যখন এত বড় দয়া করবেন আমারে তাইলে আমি রাজি আছি কতে রেডি হয়ে খালি সইলাই সইলাই কয় আসো আমার কাপড় চোপড় কয় সব আমি বানাই দিব তোরে সব কিছু নতুন করে আমি তোরে বানাই দিব আমি তোরে সাজাই নিব কোনো রকমের চিন্তা করিস না তুই খালি চইলাই আইসাই সেনাপতিতে যোগদান করছে যে নাকি যুদ্ধ করতে জানে না হেরে মানে সেনাপতির প্রধান এখনকার যুদ্ধ তো অনেক কৌশলে করুন লাগে দূরে থেকে এক রাষ্ট্রে থেকে আর এক রাষ্ট্রে মারে আর তখনকার যুদ্ধ হলো এই যে তলোয়ার এই যে ঢাল সামনাসামনি যুদ্ধ নাকি যারা যে মারতে পারো বুয়া জানে না যুদ্ধের কিছু চাকরিও দিছে ছয় মাসের অ্যাডভান্সও দিছে একেবারে খুশির চোটে বাঁচে না পাইছে এক যুদ্ধ সামনে যুদ্ধে চলে গেছে সেনাপতির তো আগে যাইতে হয় গেছে পরে কিছুই জানে না এক কবে দুই টুকরা শেষ পয়লা যুদ্ধেই আউরিয়া শেষ আউরিয়ার স্ত্রী বৎসবা বিধবা হয়ে গেল বিধবা হইলে কি হবে বাচ্চা যে হইতেছে বৎসবা তোমার স্বামীরে তো আশা করে আমি চাকরি দিলাম তোমারে ভালোবাসি আমি চাকরিটা দিছি কিন্তু তোমার কপালে শৈল না তোমার স্বামীটা যুদ্ধে মারা গেল এখন কি করবো তুমি আমার কি করার আছে স্বামী যদি মরিয়া যায় তাহলে তো কত বেটা কত জায়গা থেকে খুঁচা ওই যে কয় চাষি চাষি কয় কি কয় চাষার খবর কি কয় হায় বাইসটা তুমি জানো না বাবা সে তো তিন মাস আগে মরে গেছে হাই হাই ভাবি কোন কি একটা নদী কোন কি তিন মাসে মরে গেল ভাই আমি জানি না মানে চাষায় মরে গেছে চাষি ভাবি গেছে কি করব তো কয় যে স্বামী ছাড়া এই জগতে বাইসে থাকা বড় কষ্ট আর গরিবের মেয়ে হইলে আরো কষ্ট বাচ্চা কয় যে তোমার জন্য ব্যবস্থা আছে কি ব্যবস্থা যে আমি তোমারে রাজ দরবারে নিয়ে যাব সরাসরি তোমাতে তোমাকে আমি বিয়ে করব তুমি একজন স্বামীও পাইলা শুধু স্বামী পাইলা না তুমি বাদশাহ স্বামী পাইলা এবং তুমিও রাজার সাথে রাজ রানী হয়ে গেল তোমার খাওয়া বড়ো চিন্তা রইল না এবং তোমার সম্মানও বৃদ্ধি হইল তোমারে কেউ কিছু বলতেই পারবে না পারবে না তুমি কি রাজি আছো এখন বৎসবা কয় আলহামদুলিল্লাহ আমি রাজি কারণ এ কথা আমার স্বামী নাই আমি একটা স্বামী পাইলাম তারপরে জেনাতন স্বামী না সে হইল বাদশাহ আবার সে হইল নবী আজ আমার সম্মান তেমনি বৃদ্ধি হয় আমি অবশ্যই রাজি আছি আপনি আমার দয়া করে স্ত্রী হিসেবে কবুল করবেন আমার ভাগ্যে এত বড় ই আছে এটা আমি জানি না এত বড় সুখ আছে আমি জানতাম না আপনি বলছেন আলহামদুলিল্লাহ আমি রাজি হয়ে গেছে বিয়া কইরা বাসর করে গেছে
বাসর ঘরে যাইয়া মাত্র দরজা দরজা আটকাইবো দুই লোক ঝগড়া কইরা দুই রাখালে ঝগড়া কইরা মারামারি কিলা ঘুষাঘুষি কিলা কিলি করতে করতে তারপরে বাদশার ওই বাসর ঘরের সামনে গেছে এ তোমরা কারা কো বাদশা মগো বিচার করে নাকি ও তোমাকে বিচার সালিশ পড়াইবো তোমরা কালকে এসো কালকে আমি বিচার করুম এখন তোমরা আমার কোনো ডিসটার্ব করো না কয় না এখন আগে বিচারটা কইরা লন আমাকে বিচার না কইরা আপনি ই করতে পারবেন না বাসর ঘর করতে পারবেন না বাদশা কয় তোমার মুশকিল রে এত কৌশল করে তারপরে বিয়ে শাদী করলাম হেদের লিয়ে বাসর ঘর করুম এরপর আমি বলে বিচার ছাড়া বাসর ঘর করতে পারবো না তোমরা কারা হ্যাঁ আমরা প্রতিবেশী আপনার তোমাকে বিচার কি সকাল হইব না কয়না সকালবেলা পর্যন্ত তর্ক হইব না আপনি আমার বিচার আগে করেন ক তোমাকে বিচারটা কিসের ক বিচারটা হইল আমার একটা ছাগল ওর হইল 99টা ছাগল উজর করে আমার ছাগলটা লইয়া যায় এটা বিচার করেন বাচ্চা কয় আই 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 তুমি আর তোমার অকৃতজ্ঞ কেন তোমার 100 তোমার 99টা ছাগল হইছে ছাগল আছে তুমি ওর একটা ছাগল কাইরে নাও কেন কয় একটা না হইলে আমার 100 পুরা হয় না আমার তো 100 না হইলে পুরো হয় না ওই যে একজন হইলো চাইরে নেবো সারাই গেছে চাইরে নেবো সারাই গেছে কান দে বাচ্চায় তো কান দোষ কে আমার বল জল জুলো চাইরে না রই গেছে কত কান দিস না নেই যে সারাই নেবো ধরে দিলাম এখন চাইরে না পায় আবার কান দে তো তুই এখন কান দোষ কে কো আমার আগে চাইরে না থাকলে এখন আটা না হইতো বাবা কই একটা ছাগল তুমি কাইরে নিয়া তুমি 100 পূরণ করবা খোবার নাই এটা অনেকের নাই কথা এরকম কাজ করতে পারো না আল্লাহর কাছে কি জবাব দিবা এই কাজ করলে এর মধ্যে ওই রাখালে কয় বাদশা একটা ছাগল কাইরে নিয়ে 100 পূরণ করুন তা তো যদি আল্লাহর কাছে জবাব দিতে হয় আপনার 99 জন স্ত্রী থাকতে আউরিয়ার হত্যা করে তার স্ত্রীকে বিয়ে করে আপনি 100 পুরা করতেছেন আপনার কত বড় শাস্তি হবে আল্লাহর দরবারে বইলাই গায়েব হয়ে গেছে আর আশেপাশে পাশে নাই দাউদ নবীর বুঝতে বাকি রইল না এরা দুইজন আল্লাহর ফেরেশতা দাউদ নবী যায় আল্লাহর কাছে সেজদা করল আল্লাহ এখন আমি করুম কি আমি তো অন্য গিরে ফলাইছি আল্লাহ তুমি আমার মাপ না করলে কোনো মাপ নাই আল্লাহ কয় না হক হইল দুই প্রকার একটা হলো বান্দাই হক আর একটা হলো খোদাই হক খোদাই হক নষ্ট করে আমি আল্লাহর কাছে আমার খোদার কাছে আমি খোদার কাছে যদি কেউ চায় ক্ষমা চায় আমি ক্ষমা করি বান্দাই হক নষ্ট করে আমি আল্লাহর কাছে হাজারো বার ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করি না কত আল্লাহ তাহলে আমি করুম কি আমার এখন কি করা আল্লাহ কয় তুমি অন্যায় করছো বলে আউরিয়ার সাথে তুমি আমার কাছে মাফ চেয়ে করবে কিন্তু আউরিয়া তো নাই মরে গেছে কয় মরে গেলে কি হবো তুমি ওর কবর যে কান্দা কেন্দ্র কাছে মাফ চাও তারপরে সে যদি মাফ করে আমি আল্লাহ মাফ করব দাউদ নবী স্ত্রীর সাথে বাসর বাদ দিয়ে চলে গেছে আউরিয়ার কবরে আউরিয়ার কবরে যাইয়া ভক্তি দিয়ে কাঁদছে আল্লাহর কুদরতে আউরিয়ার কবরের মধ্যে জিন্দা করে দিছে এখন আউরিয়া কয় নবী গো আপনি কান্দেন কেন কয় আমি যে অন্যায় করছি কয় কই আপনি অন্যায় করলেন আপনি তো কোনো অন্যায় করেন না আপনি ন্যায় পরায়ণ বাদশা প্রকান্তর আপনি একজন নবী আপনার কোনো অন্যায় হইতে পারে না কাজে আপনি কান্দেন না কয় না আমি তোমার কাছে অন্যায় করছি তুমি আমার মাফ করে দাও কয় বাদশা যদি আমার কাছে কোনো অন্যায় আপনি কইরা থাকেন যান আমি আল্লাহর রাস্তা আপনাদের মাফ করে দিলাম দাউদ নবী কয় আল্লাহ আউরিয়ে তোমার মাফ করে দিছে এবার তুমি আমার মাফ করে দাও আল্লাহ কয় না তোর মাফ করা হয় নাই আউরিয়া যে মাফ করছে মাফ করা হয় নাই কয় কেন মাফ করাইব না কেন আউরিয়া তো কইলো আমার মাফ করে দিছে কয় না কয় কেন হয় নাই কয় তুই কি অন্যায় করছিস ঘটনাই তো খুইলা করছ নাই ঘটনা খুইলা কবি তারপরে যদি মাফ করো তাহলে সে মাফ পাবি আউরিয়া কবরে যে আবার দাউদ নবী কান্দতে শুরু করলো আউরিয়ার আল্লাহ আবার জিন্দা করছে আউরিয়া কয় নবী আমি না আপনারা মাফ করে দিলাম আবার কান্দেন কয় না আমার মাফ হয় নাই
কই কেন কোনা তুমি মন থেকে maaf করো নাই কোনা আমি মন থেকে maaf করছি মন থেকে maaf করছি কোনা আল্লাহ তোমার maaf করে না কই কারণ কি কই আমি তোমার ঘটনা কইলা কই নাই তুমি না শুই নাই maaf করে দিছো এই জন্য ঘটনা শুনুন লাগবো তারপর আমার maaf করুন লাগবো কত ঘটনা কি করছেন আমার আপনি ভালোবাসা চাকরি দিলেন যুদ্ধ আমি পারি না তাই আমি মরে গেছি শহীদ হয়ে গেছি তা আমার আবার ঘটনা কি কর আছে কয়ের মধ্যে আমার একটা চালাকি আছে দাউদ নবী তখন বলতেছে তোমার চাকরি দাও কয় চালাকি হইল তোমার যে স্ত্রী তোমার স্ত্রীর চেহারা রূপ যৌবন এটা দেখা আমি পাগল হয়ে গেছিলাম তাই তোমার স্ত্রীকে বিয়ে করার জন্য তোমার কৌশলে যুদ্ধ আনছি আমার এখানে সেনাপতির চাকরি দিছি তুমি যুদ্ধ জানো না তারা এমনি মরে যাবা তুমি মরে গেলে তোমার স্ত্রীর বিয়ে করো এই চালাকি কইরা আমি তোমারে আমার সাথে যুদ্ধে নিছিলাম তুমি মরে গেছো তোমার স্ত্রীর আমি বিয়ে করছি তুমি এখন আমারে মাফ করো আউরিয়া কয় দাউদ নবী সব লইয়া খেলা চোখ লইয়া খেলা না সব লইয়া খেলা চোখ লইয়া খেলা না কারণ ওই বাজারে বলে এক চোর ধরছে বাজারে এক চোরের ধরছে চোরের যতই কিলাই চোরের চোখ দিয়ে পানি পড়ে না এই যে বাড়িতেছে কিলাইতেছে কুষাইতেছে চোর ও মারে 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 কইতেছে কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানিও বাইরে না হ্যাঁ তো এরকম করতে করতে এক লোক কয় শালা সো গাইড কাটা চোর রে শালার চোখ দিয়ে ফোঁটা পানি বাইরে না ওই ই কর ওই যে লোহা গরম করে আন শালার চোখ দূর উঠে বললাম চোখ দূর উঠে বললাম চোর আসিল শুয়া লাভ দৌড়ছে এই মিয়া এই সব লয়ে খেলা চোখ লয়ে খেলা না সব লয়ে খেলা কিন্তু চোখ লয়ে খেলে না আপনি আমার স্ত্রীকে বিয়ে করবেন আমার এত বড় ঠকাইতে আপনি পারলেন এত বড় সাজা আপনি দিতে পারলেন আপনি আল্লাহর নবী আপনি বাদশা আপনি আমার নবী হয়ে আমার সাথে এত বড় বেমানি করলেন আমি আপনারে ক্ষমা করব না আল্লাহ বলে আউরিয়া রে তুই ওরে ক্ষমা করে দে তুই তো বিনে হিসেবে জান্নাতবাসী হবি কারণ তুই শহীদ হয়ে গেছিস শহীদানের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে আর ওইলা আমার নবী তো নিজের থেকে কোনো পাপ করতে পারে না আমি হইলে ওরে দিয়ে করাইছি কারণ ওর ভিতরে অনুশোচনা জাগে না এই অনুশোচনা জাগানোর জন্য ওরে দিয়ে আমি এই পাপ কাজ করাইছি তুই ওরে মাফ করে দে তার বিনিময়ে তুই জান্নাত পাবি দলিলে বলে আউরিয়া কানতে 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 দুই চোখের কোনটায় পানি পড়তে পড়তে এইভাবে ঘাও হয়ে যায় এবং সে যে আল্লাহর দরবারে সেজদা দিয়ে কাঁদছিল তার কপালে দুধ বা ঘাস পর্যন্ত গজায় গেছে দাউদ নবী সেই দাউদ নবী যখন হাসরে যাবে সমস্ত মানুষের হাসরে প্রান্তে যে উঠবে ওই যে আউরিয়া কইব আল্লাহ তুমি আজকে বিচার করবা হুনছি আল্লাহকে মহা বিচার করুন কত আমার বিচার টাকে করো আল্লাহ ওই যে বলে গেছে সব লয়ে খেলা চোখ লয়ে খেলা না আল্লাহ আমার বিচার টাকে করো আল্লাহ কবে ফেরেশতারা এক কাজ করতো ওই ব্যস্ত থেকে কিছু আঙ্গুর এনে ওরে খাইতে দে ওরে ওরে খাইতে দে আঙ্গুর খাইতে থাকবো বিচারের কথা ভুলে যাবো আঙ্গুর খাওয়া শেষ আল্লাহ এক মাসের বিচার করো আমার বিচারটা করো তুমি আমার বিচারটা করো হন আল্লাহ কবে এই ফেরেস তারা তাড়াতাড়ি কিছু নিয়ে আসতে দিনে দে ওরে খাওয়াইতে থাক আবার নেশ কইতে দিব খাইতে খাইতে ওইটা ভুলে গেছে খাওয়া শেষ আবার লাভ দোট আল্লাহ আমার বিচারটা তুমি করলা না হন তাড়াতাড়ি আমার বিচারটা করো হ্যাঁ এইভাবে খাওয়ায় 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 খেয়ে তারে ভুলে রাখবো তার কোনো বিচার হবে না পরিশেষে সবার বিচার কার্য শেষ আউরে কে আল্লাহ আমার বিচার করল না কই তুই যা তোর উপরে খাওয়ার তালে আসিনি তোর কোনো বিচার লাগবো না আমি তোর গুনাহ খাতা মাফ করে দিছি তুই বিনে হিসেবে আমার জান্নাতে চলে আসবি আল্লাহ হলো বনিতা করে তার বিচারটা করবে না তাকে বিনে হিসেবে জান্নাত দিবে কারণ আল্লাহ তালাই করাইছিল দাউদ নবীরে দিয়া তার ভিতরে অনুশোচনা জাগানোর জন্য এই জন্য দাউদ নবীও কোনো দোষী না আল্লাহ তালা নিজেই তাকে করাইছে এই জন্য আউরিয়া বারবার বিচার চাইয়াও বিচার পাবে এই তো তাহার কথা ছিল ধর্ম রাজা সরে
দলিল মতো জবাব করলো আবুল সরকার।